আল কোরআনের সুর আহা কি মধুর জুড়ায় হৃদয় পরাণ আলোকিত কোরআন আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده اما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে টিভি সেটের সামনে, দেশে, প্রবাসে, কাছ ও দূর থেকে যে যেখানে বসে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি দেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ডাবর মেসওয়াক নিবেদিত আলোকিত কোরআন 2018। আলোকিত কোরআন অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর ডাবর মেসওয়াক টুথপেস্ট, অ্যাওয়ার্ড পার্টনার সেভেন রিং সিমেন্ট, কো স্পন্সর্স বিক্রমপুর স্টিল লিমিটেড ও স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, কস্টিউম পার্টনার অনজনস, আর অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় থাকছে আরটিভি ও কিউএস মাল্টিমিডিয়া। আর এই পুরো অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে থাকছি আমি মোহাম্মদ হেদায়েতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, তৃতীয় রাউন্ডের ফলাফল থেকে বিজ্ঞ বিচারকদের সুচিন্তিত রায়ের ভিত্তিতে আমরা বেছে নিয়েছিলাম সেরাদের সেরা দশজন প্রতিভাকে। এদেরকে বিভক্ত করেছি প্রতিযোগিতার স্বার্থে দুই দুইটি গ্রুপে, আর গ্রুপ দ্বয়ের নামকরণ করা হয়েছে ইসলামের মহান দুই দুইটি পবিত্র স্থানের নামানুসারে। গ্রুপ দ্বয়ের নাম বলে দিচ্ছি, মাক্কি গ্রুপ ও মাদানি গ্রুপ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই পর্বে আমরা ঘোষণা করব চতুর্থ রাউন্ডের ফলাফল। ফলাফল ঘোষণার আগে এক নজরে দেখে নিব কোন কোন প্রতিযোগী ছিল এই মাক্কি ও মাদানি গ্রুপে। আল কোরআনের সুর আহা কি মধুর জুড়ায় হৃদয় পরাণ। এবার পরিচয় করে দিচ্ছি আজকের পর্বের বিজ্ঞ বিচারকদের। প্রিয় দর্শক শ্রোতা, বিজ্ঞ বিচারকের প্যানেলে উপস্থিত হয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত মুহাদ্দিস ও ইসলামী বিশ্বকোষ বিভাগের সম্মানিত উপপরিচালক হাফেজ মোহাম্মদ ওয়ালিউর রহমান খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কারি মোহাম্মদ মুজাম্মিল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ মোহাম্মদুল্লাহ বিন হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয় এই রেজাল্ট রাউন্ডে আপনাদেরকে সুস্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের পর্বের সম্মানিত অতিথিদের। অতিথি বিচারকের প্যানেল উপস্থিত হয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক ও মুফতি সাইদুজ্জামান নূর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফিজ মাওলানা লুৎফুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তসনিম আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি বিচারকত্রয়, আপনাদেরকে সুন্দর আয়োজনে সুস্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, চতুর্থ রাউন্ডের ফলাফল থেকে আমরা বেছে নিয়েছিলাম সেরা দশ প্রতিভাকে। এদেরকে বিভক্ত করেছিলাম মাক্কি ও মাদানি এই দুই গ্রুপে। তারা গত পর্বে অংশগ্রহণ করেছিল আর বিজ্ঞ বিচারকদের সামনে তেলাওয়াত পরিবেশন করেছিল। আজকে আমরা তাদের ফলাফল ঘোষণা করব। প্রিয় দর্শক শ্রোতা, ফলাফলের আগে এক নজরে দেখে নেব কোন কোন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এই মাক্কি গ্রুপে। আল কোরআনের সুর আহা কি মধুর। আমরা এক নজরে দেখে নিয়েছি মাক্কি গ্রুপের প্রতিভাদের। এ পর্যায়ে তাদের বিগত পর্বের তেলাওয়াতের অংশবিশেষ দেখে নেব। আলোকিত কোরআন। وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم আলোকিত কোরআন। ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবাকা মিনাল মুমিনিন।
আলোকিত কোরআন। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন হাতের দুপাশে মাকি গ্রুপের প্রতিযোগী বন্ধুরা অবস্থান নিয়েছে। এদের মধ্য থেকে এবং মাদানী গ্রুপের মধ্য থেকেও সর্বোচ্চ নম্বরধারী পাঁচজন চলে যাবে সরাসরি পরবর্তী রাউন্ডে এবং তারা গ্র্যান্ড ফিনালেও অংশগ্রহণ করবে। প্রিয় দর্শক শ্রোতা, কে হচ্ছে 2018 ডাবর মেসওয়াক নিবেদিত আলোকিত কোরআনের সেরা বিজয়ী, আমরা জানব কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমরা আমাদের বিজ্ঞ বিচারক হাফেজ কারি মোহাম্মদ মুজাম্মিল হোসেন, টরেন্টোর জামিয়া খাদেমুল ইসলামিয়ার সম্মানিত ইমাম, অত্র প্রোগ্রামের বিচারক, আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি যদি আমাদের এই প্রতিযোগী প্রতিভাদের ব্যাপারে কিছু কথা বলতেন। আজকে যে বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি, অনেকে হয়তো কণ্ঠ অনেক সুন্দর কিন্তু তার তাজউদ এবং হাইফজের মধ্যে কমতি রয়েছে, এই জন্য সে কম নম্বর পেয়েছে। সো আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে পর্যালোচনা করে তাদেরকে নম্বর দিয়েছি। আমি আশাবাদ ব্যক্ত করব তারা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করে অনেক কিছু তাদের ভুল শুধরাবে এবং তাদেরকে যারা কৃতকার্য হবে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, আর যারা অকৃতজ্ঞ হবে ইনশাআল্লাহ তারা আগামী বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন প্রতিযোগিতায় তারা ইনশাআল্লাহ সাকসেস হবে। বারাকাল্লাহ ফিক, জাযাকুমুল্লাহ বিজ্ঞ বিচারক আপনার সুন্দর মন্তব্যের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, বহুল প্রতীক্ষিত সেই রেজাল্ট এই পর্যায়ে ঘোষণা করছি। পাঁচজন প্রতিদ্বন্দ্বী সুললিত কণ্ঠের তেলাওয়াত পরিবেশন করেছিল আলোকিত এই মঞ্চে, মুখরিত করেছিল এই মঞ্চটিকে রমজানের প্রতিদিন বিকেল বেলায়। তৃষ্ণার্ত রোজাদারের পিপাসার একটু হলেও যোগান দিয়েছিল তারা। প্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে আমরা জানিয়ে দেব রেজাল্ট। পাঁচজন বন্ধুর মধ্য থেকে দুজন যাবে সরাসরি পরবর্তী রাউন্ডে, আর তিনজন বন্ধুকে এই আলোকিত মঞ্চ ছেড়ে চলে যেতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, রেজাল্ট ঘোষণার পূর্বে আমি আমাদের এই প্রতিযোগী বন্ধুদের সাথে একটু কথা বলতে চাই, তাদের অনুভূতি জানতে চাইব। তোমার নাম? হামিমুল ইসলাম। তোমার কেমন লাগছে এই মুহূর্তে? কি মনে হয়, তুমি কি পরবর্তী রাউন্ডে যেতে পারছো নাকি ঝরে যাবে এখান থেকে? ইনশাআল্লাহ যেতে পারবো। ইনশাআল্লাহ কি যেতে পারবে না ঝরে যাবে? যেতে পারবো। যেতে পারবে, মাশাআল্লাহ। তোমার নাম? নাঈমুর রহমান। নাঈমুর রহমান,
কিশোরগঞ্জের বন্ধু এই প্রতিভা, তোমাকে আমরা শুভেচ্ছা জানাই যে অনেক দিন পর্যন্ত এখানে তেলাওয়াত করেছো। আমরা তোমার অনুভূতি জানতে চাইব যে তুমি কি পরবর্তী রাউন্ডে যেতে পারছো? ইনশাআল্লাহ আশা করি, আশা করছে সেও যাবে। আমাদের সাথে আরো আছে মাক্কি গ্রুপের আরো তিন প্রতিভা। তোমার নাম কি? আবিদ হাসান। আবিদ হাসান, রাফি। রাফি তো মানে যতবার তেলাওয়াত করেছে অনেক সুমধুর কণ্ঠে তেলাওয়াত করেছিল, বিজ্ঞ বিচারকগণ তার তেলাওয়াতের প্রশংসা করেছিলেন। তোমার কি মনে হয় তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে? কি বেশি কষ্ট হচ্ছে কথা বলতে? চিন্তিত? চিন্তা করছো না তো? দেখো কিন্তু। আর তোমার নাম? জুবায়ের সিদ্দিকী। জুবায়ের সিদ্দিকী, আমাদের সিলেটের বন্ধু। তোমার কেমন লাগছে এখন? যাচ্ছ পরবর্তী রাউন্ডে? আল্লাহ যদি নেন তাহলে। আল্লাহ যদি নেন। তোমার কেমন কনফিডেন্স আছে যে তুমি যাবে? ইনশাআল্লাহ। তোমার অনুভূতি জানতে চাইবো, কেমন লাগছে এখন? ইনশাআল্লাহ পরবর্তী রাউন্ডে যাব। ইনশাআল্লাহ যাবে, মাশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, মাক্কি গ্রুপের সবকটি প্রতিভার সাথে কথা বলেছি, আপনারাও শুনেছেন তারা অনেকেই প্রত্যাশী যে পরবর্তী রাউন্ডের জন্য তারা মনোনীত হবে। কালক্ষেপণ না করে আমাদের প্রতিযোগীদেরকে ওয়েটিংয়ে না রেখে এ পর্যায়ে ঘোষণা করছি মাক্কি গ্রুপের ফলাফল। তবে তার আগে নিচ্ছি বিরতি, ফিরব কিছুক্ষণের মধ্যে, থাকুন আমাদের সাথে। আলোকিত কোরআন, আলোকিত কোরআন। জুড়াই হৃদয় পরাণ, আলোকিত কোরআন। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা ফলাফল ঘোষণার কাছাকাছি এসে পৌঁছেছি। এখান থেকে তিনজনকে বিদায় নিতে হবে, দুজন চলে যাবে পরবর্তী রাউন্ডে। কোন দুজন তারা সৌভাগ্যবান আমরা ঘোষণা করব। তবে তার আগে আমাদের সম্মানিত অতিথিদের মন্তব্য শুনতে চাইব। বিশিষ্ট লেখক এবং সাহিত্যিক, শিক্ষাবিদ মুহতারাম তাসনিম আলম। আলোকিত কোরআন 2018 এর আজকের বাছাইকৃত সেরা দশের ভিতরে পাঁচজন এই মঞ্চে উপস্থিত রয়েছে। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আরটিভি আর কিউএস মাল্টিমিডিয়ার যৌথ আয়োজনে দেশের গ্রাম থেকে গ্রামান্তর থেকে তুলে নিয়ে আসা এই হাজার হাজার প্রতিযোগীদের মধ্য থেকে আজকে সেরা দশ আলোকিত কোরআন পেয়েছে। তারা সবাই উপযুক্ত, কিন্তু প্রতিযোগিতার ক্ষেত্রে, প্রতিযোগিতার খাতিরে অবশ্যই বাদ পড়তে হবে। এজন্য বিজ্ঞ বিচারক যারা আমাদের এই মঞ্চে আছেন, তারা যে সিদ্ধান্ত নিয়েছেন বা তারা তাদের ভুল ত্রুটি পেয়েছেন সেই অনুযায়ী তারা বিচার করেছেন। তো এক্ষেত্রে তিনজন আজকে বিদায় নেবে, তাদের জন্য শুভকামনা। এবং আগামীতে তোমরা কোরআনের সুর নিয়ে, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব তোমরা জয় করবে, তোমাদের জন্য এই দোয়া রইল। বহুত শুকরিয়া। প্রিয় দর্শক শ্রোতা, পর্যায়ে ঘোষণা করছি মাক্কি গ্রুপের প্রতিযোগী বন্ধুদের ফলাফল। আমাদেরকে ছেড়ে এই মঞ্চ থেকে চলে যাচ্ছেন 2018 সালকে বিদায় জানিয়ে। ময়মনসিংয়ের খুদে প্রতিভা আবেদ হাসান রাফি। আবেদ হাসান, তোমার জন্য অনেক শুভকামনা রইল, অন্তরের গভীর থেকে সমবেদনা জানাচ্ছি। তুমি অনেক ভালো করেছিলে, আমরা তো প্রত্যাশা করেছিলাম অনেক দূরে গিয়ে যাবে, কিন্তু হয়তোবা বিজ্ঞ বিচারকদের বিশ্লেষণে গিয়ে তুমি হয়তোবা কোথাও পিছিয়ে গিয়েছিলে। তোমার কি খুব খারাপ লাগছে? আলহামদুলিল্লাহ। আবিদ হাসান রাফি সে ভেঙে পড়ে নাই, আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে কোরআনের আরেকটা মুজেজা। আমি আবিদ হাসান রাফি বন্ধুকে ক্রেস তুলে দেওয়ার জন্যে মঞ্চে ডেকে নেব আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারককে।
ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত মুহাদ্দিস মুফতি হাফিজ ওয়ালিউর রহমান খানকে আবিদ হাসানের জন্য রয়েছে ডাবর মেসোয়া টুথপেস্টের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার এবং আরটিভি ও কিউএস মাল্টিমিডিয়ার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট। এসো প্রাণ খুলে কণ্ঠ তুলে করি কোরআন। আলোকিত কোরআনের এই প্রোগ্রামে সে অনেকগুলো ধাপ পেরিয়ে এই পর্যায়ে এসেছে এবং চূড়ান্ত একটি পর্যায়ে এসে প্রতিযোগিতার নিয়মের কারণে তাকে আমরা মঞ্চ থেকে হারাচ্ছি। তো এই যে তার সাফল্যের বিরাট ইতিহাস, তার গ্রামের ছোট্ট নীড় থেকে বেরিয়ে এসে কোরআনের এই তেলাওয়াতের মধ্য দিয়ে সে রাজধানী শুধু নয়, বাংলাদেশ শুধু নয়, সারা পৃথিবীর সামনে সে এখন বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। এই সফলতাটুকু সে যদি মনে রাখে এবং তার শিক্ষকবৃন্দ, তার প্রতিবেশীবৃন্দ তাকে উৎসাহিত করেন, সে নিশ্চয়ই আরও এগিয়ে যাবে। তার চলার পথ অনেক মসৃণ, অনেক সুদূর প্রসারী ইনশাআল্লাহ। সম্মাননা তুলে দিচ্ছে এবার বিদায়ী বন্ধু আবিদ হাসান রাফিকে, বিজ্ঞ বিচারক শেখ মুফতি ওয়ালিউর রহমান খান। আলোকিত কোরআন। আমার হাতের ডানে আছে দুজন প্রতিভা এবং বাঁয়ে আছেন দুজন প্রতিভা। প্রিয় দর্শক শ্রোতা, কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? জুবায়ের সিদ্দিক নাকি মেহেদি হাসান, কে যাবে? আর এই পাশে রয়েছে নাঈমুর রহমান, হামিমুল ইসলাম। এ পর্যায়ে ঘোষণা করছি দ্বিতীয় সর্বোচ্চ নাম্বার পেয়ে বিজ্ঞ বিচারকদের রায়ের ভিত্তিতে সরাসরি পরবর্তী রাউন্ডের জন্য মনোনীত হয়ে চলে যাচ্ছে গাজীপুরের বন্ধু হামিমুল ইসলাম। আলোকিত কোরআন। কংগ্রেচুলেশন বন্ধু, তোমাকে অনেক ভালো করেছো। বিজ্ঞ বিচারকদের রায়ের ভিত্তিতে তুমি দ্বিতীয় সর্বোচ্চ নাম্বার পেয়েছো। আর এ দুয়ের মধ্য থেকে বিদায় নিতে হচ্ছে আমাদের আরেক ক্ষুদে প্রতিভা, কিশোরগঞ্জের বন্ধু নাঈমুর রহমানকে। বন্ধু, তোমার জন্য সমবেদনা। বিদায়ী বন্ধু নাঈমুর রহমান, ডাবর মেসোয়াক টুথপেস্টের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, কিউএস মাল্টিমিডিয়া ও আরটিভির পক্ষ থেকে রয়েছে সম্মাননা ক্রেস্ট, আর অঞ্জনসের পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় সুন্দর পোশাক। আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারকের হাত থেকে এখন পুরস্কার গ্রহণ করবে। আলোকিত কোরআন। এ পর্যায়ে ঘোষণা করছি পরবর্তী রাউন্ডে সরাসরি চলে যাচ্ছে বগুড়ার বন্ধু মেহেদি হাসান। আল কোরআনের সুর আহা কি। বগুড়ার বন্ধু মেহেদি হাসান, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, কংগ্রেচুলেশন, তোমাকে অভিনন্দন জানাচ্ছি, তুমি পরবর্তী রাউন্ডের জন্য মনোনীত হয়েছ, ধন্যবাদ তোমাকে। আর বাদ পড়ে গেল আমাদের সিলেটের অন্যতম প্রতিযোগী জুবায়ের সিদ্দিকি, সমবেদনা জানাচ্ছি তোমার জন্য। এবং তোমার জন্য থাকছে ডাবর মেসোয়াক টুথপেস্টের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, আরও থাকছে আরটিভি ও কিউএস মাল্টিমিডিয়ার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, এবং অঞ্জনসের পক্ষ থেকে আকর্ষণীয় সুন্দর পোশাক। আলোকিত কোরআন। প্রিয় দর্শক শ্রোতা, হাতে পেয়েছি দুইজন প্রতিভাবান প্রতিযোগী বন্ধুকে মাক্কি গ্রুপ থেকে, আরও তিনজনকে বেছে নেব মাদানী গ্রুপ থেকে। এ পর্যায়ে ঘোষণা করব মাদানী গ্রুপের প্রতিযোগী বন্ধুদের
ফলাফল। তবে তার আগে এক নজরে দেখে নিব কোন কোন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এই মাদানী গ্রুপে। আল কোরআনের সুর আহা কি মধুর জুড়াইরি। মাদানী গ্রুপের খুদে প্রতিভারা ইতিমধ্যে প্রিয়দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আমার হাতের দুপাশে এসে অবস্থান নিয়েছে। প্রিয়দর্শক শ্রোতা, ফলাফলের আগে এক নজরে দেখে নেব কোন কোন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এই মাদানী গ্রুপে। আল কোরআনের সুর আহা কি মধুর। আমরা এক নজরে দেখে নিয়েছি মাদানী গ্রুপের প্রতিভাদের, এ পর্যায়ে তাদের বিগত পর্বের তেলাওয়াতের অংশবিশেষ দেখে নেব। শুরু করছি ডাবর মেসওয়াক নিবেদিত আলোকিত কোরআন 2018 মাদানী গ্রুপের প্রতিযোগী বন্ধুদের সুললিত কণ্ঠে তেলাওয়াত। প্রিয়দর্শক শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই চমৎকার তেলাওয়াত পরিবেশন করার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী তামিমা আরাফাতকে। আলোকিত কোরআন فَكَذَّبُوهُ فَأَنْجَيْنَاهُ وَالَّذِينَ مَعَهُ فِي الْفُلْكِ وَأَغْرَقْنَا الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا إِنَّهُمْ كَانُوا قَوْمًا عَمِينَ وَإِلَى আলোকিত কোরআন। আলোকিত কোরআন। আলোকিত কোরআন। আলোকিত কোরআন। আলোকিত কোরআন। প্রিয়দর্শক শ্রোতা, কালক্ষেপণ না করে এ পর্যায়ে ঘোষণা করব মাদানী গ্রুপের ফলাফল। তবে তার আগে বিজ্ঞ বিচারকের মন্তব্য শুনব। বিনীতভাবে অনুরোধ করছি কাতার রেডিওর নিয়মিত কারি শেখ মোহাম্মদুল্লাহ বিন হাফিজ। আমাদের বিচার কার্যক্রমে যারা ছিলেন প্যানেলে, আমরা সবাই চুলচেরা বিশ্লেষণ করে নাম্বার দেওয়ার চেষ্টা করেছি। আমাদেরকে নাম্বার দিতে অনেক হিমশিম খেতে হয়েছে,
আমরা যে জিনিসটি লক্ষ্য করেছি নাম্বার দেওয়ার ক্ষেত্রে, কারো সৌদ হোসনে সৌদ, আহকামুত তাজবিদ, মারফাতুল ওকুফ, ওয়াকফ ইবতেদা, আর এগুলির প্রতি ইয়াদ, এগুলির প্রতি লক্ষ্য করে আমরা নাম্বারটা দিয়েছি। সর্বোপরি সবাই ভালো হাফেজ, তোমরা সবাই ইনশাআল্লাহ একদিন বাংলাদেশের হয়ে বিশ্বজয় করবে, এ আশা রেখে আমি তোমাদের ভালো লেখে আমার আলোচনা শেষ করব। ধন্যবাদ আপনাকে বিজ্ঞ বিচারক। প্রিয়দর্শক শ্রোতা, এই পর্যায়ে ঘোষণা করব ফলাফল, বিজ্ঞ বিচারকদের সার্বিক রায়ের ফলে পঞ্চম স্থান অধিকার করে পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করেছে কুমিল্লার বন্ধু। তবে কে, কুমিল্লার কোন প্রতিভা চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, আর একজনকে বিদায় নিতে হবে এই মঞ্চ থেকে? ফলাফল ঘোষণার এই পর্যায়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরব কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। আলোকিত কোরআন, আলোকিত কোরআন। জুড়াই হৃদয় পরাণ, আলোকিত কোরআন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা। ডাবর মেসওয়াক নিবেদিত আলোকিত কোরআন 2018 চতুর্থ রাউন্ডের ফলাফল পর্বে আমরা মাদানী গ্রুপের প্রতিযোগী বন্ধুদের ফলাফল ঘোষণা করছি প্রিয় দর্শক শ্রোতা। তবে তার আগে আমাদের সম্মানিত অতিথি বিচারকের মন্তব্য জানতে চাইব। বিশিষ্ট লেখক এবং বিশিষ্ট কথাশিল্পী ও সাহিত্যিক এবং কণ্ঠশিল্পী মুফতি সাইদুজ্জামান নূর, সবারই অনেক আশা থাকে, কিছু আশা পূরণ হয়, কিছু আশা পূরণ হয় না। তারপর আমি আজকে বলবো তোমরা সবাই বিজয়ী আলহামদুলিল্লাহ, কিন্তু বিচারকদের যে চুচারা বিশ্লেষণ ছিল এর মধ্য থেকেই হয়তো দু একজন বন্ধুকে আমরা হারাবো আজকে, কিন্তু তোমরা চিন্তা করবে না, আমি তোমাদের জন্য দোয়া করছি এই মহিমান্বিত এই সময়ে, বরকতময় এই সময়ে, ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিনের খাদেম হিসাবে কবুল করুক এবং বাংলাদেশের পতাকা উড্ডীন করা বিশ্বের দরবারে তোমাদের যেন সুনাম বয়ে আনে আল্লাহ রাব্বুল আলামিন, সেই তৌফিক দান করুক, আমিন। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথি বিচারক। প্রিয় দর্শক, এ পর্যায়ে ঘোষণা করছি বহুল প্রতীক্ষিত সেই রেজাল্ট আমার হাতে, আল কোরআনের সুর। আলোকিত এই মঞ্চের এই পর্ব থেকে বিদায় নিচ্ছে কুমিল্লার বন্ধু জুনায়েদ সিদ্দিক। আহা কি মধুর, বিদায় দিতে আসলেই কষ্ট হচ্ছে, তারপরেও প্রতিযোগিতার এই নিয়ম নীতির মধ্যে থেকে তাকে আমাদের হারাতে হচ্ছে। আমি এই পর্যায়ে জুনায়েদ সিদ্দিকের অনুভূতি জানতে চাইবো, তার কেমন লাগছে। জুনায়েদ সিদ্দিকি, তুমি একটু এদিকে আসো। আল কোরআনের সুর, আহা কি মধুর। তোমার কেমন লাগছে? আর তুমি তো অনেক ভালো করেছিলে, আমরা তো ভেবেছিলাম তুমি আরো অনেক দূর এগিয়ে যাবে। তোমার মা, তোমার বাবা, তোমার প্রতিবেশী, এলাকাবাসী সবাই তোমাকে দেখছে, তারা প্রত্যাশা করছিল যে তুমি আরো অনেক দূর এগিয়ে যাবে। তুমি কি মনে করো, কেন তুমি এই পর্যায় থেকে, এখান থেকে তোমাকে বাদ পড়তে হচ্ছে, তুমি কি ধরতে পেরেছো কারণটা কি? এসো প্রাণ খুলে কণ্ঠ তুলে করি, একটু আটকে গেছে। আমাদের জুনায়েদ সিদ্দিকী অনেকক্ষণ ভাবার পর বের করতে পেরেছে তার ত্রুটি, সে লোকমা খেয়েছিল। তো এই মুহূর্তে তোমার বাবা মা তোমার দিকে তাকিয়ে আছে, তাদের অনুভূতি কেমন হতে পারে তুমি মনে করো? শুকরিয়া তোমাকে, ধন্যবাদ, আশা করছি তুমি অনেক দূর এগিয়ে যাবে। বিজ্ঞ বিচারকদের যে মোলাহাজাতগুলি ছিল সেগুলিকে মাথায় রেখে চর্চা করবে, অনেক বেশি কোরআন বোঝার চেষ্টা করবে, ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে যাবে। আর এই বিদায়ী বন্ধু জুনায়েদ সিদ্দিকীকে ক্রেস্ট তুলে দেওয়ার জন্যে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি কিউএস মাল্টিমিডিয়ার সম্মানিত স্বত্বাধিকারী হাফেজ মাওলানা লুৎফুর রহমান সাহেব। আর জুনায়েদ সিদ্দিকী, তোমার জন্য রয়েছে ডাবর মেসওয়াক টুথপেস্টের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, আরটিভি ও কিউএস মাল্টিমিডিয়ার পক্ষ থেকে ক্রেস্ট এবং অঞ্জনসের পক্ষ থেকে আকর্ষণীয় পোশাক। কোরআন প্রেমী জ্ঞানবান, আলোকিত কোরআন। প্রিয় দর্শক শ্রোতা, কুমিল্লার বাকি রইল আরেক বন্ধু আবদুল্লাহ আল মুসাব,
বিজ্ঞ বিচারকদের রায়ের ভিত্তিতে পঞ্চম স্থান অধিকার করে পরবর্তী রাউন্ডের জন্য মনোনীত হয়েছে কুমিল্লার বন্ধু আব্দুল্লাহ আল মুসাব। আলোকিত কোরআন তোমার জন্য শুভকামনা রইল, ধন্যবাদ তোমাকে কোয়ালিফাই করেছ পরবর্তী রাউন্ডের জন্য, মাশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, সেরা পাঁচকে বেছে নিয়েছেন বিজ্ঞ বিচারকগণ সুচিন্তিত এবং সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করে। এদের মধ্য থেকে তিন প্রতিভাকে আমরা হাতে পেয়েছি অলরেডি, বাকি আছে দুইজন, কিন্তু মাদানী গ্রুপের তিন প্রতিভা এখনও আমার সাথে দাঁড়িয়ে আছে। এদের মধ্য থেকে দুজন যাবে পরবর্তী রাউন্ডে, একজনকে বিদায় নিতে হবে। ঘোষণা করব পরবর্তী রাউন্ডে চলে যাওয়া সেরা পাঁচে স্থান করে নেওয়া প্রতিভা তার নাম। তবে তার আগে আমাদের সম্মানিত অতিথি হাফিজ মাওলানা লুৎফুর রহমান সাহেবের কাছ থেকে অনুভূতি জানতে চাইব। সত্যিকার অর্থে খারাপ লাগে, খারাপ লাগার লাগলেও আমাদের কিছু করার নেই, প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী যেতে হবে, থাকতে হবে। তবে যারা চলে যাচ্ছেন বা চলে গিয়েছেন সকলের জন্য প্রাণ খোলা দোয়া রইল, আর যারা থাকবেন তাদের জন্য আন্তরিক দোয়া যেন তারা উভয়ই ভালো করতে পারেন। ধন্যবাদ আপনাকে সম্মানিত অতিথি। এ পর্যায়ে আমরা ঘোষণা করছি ডাবর মেসওয়াক নিবেদিত আলোকিত কোরআন 2018 মাদানী গ্রুপের কোয়ালিফাই করা পরবর্তী প্রতিযোগী বন্ধুর নাম, যিনি সেরা পাঁচে স্থান করে নিয়েছেন বিজ্ঞ বিচারকদের রায়ের ভিত্তিতে তৃতীয় স্থান অধিকার করে সরাসরি সেরা পাঁচে স্থান করে নিয়েছে রাজবাড়ির বন্ধু ফজলে রাব্বি। আলোকিত কোরআন রাজবাড়ির বন্ধু ফজলে রাব্বি, তোমাকে কংগ্রাচুলেশন, তুমি অনেক ভালো করেছো, সেরা পাঁচে তুমি অবস্থান করছো, তোমার জন্য অনেক অনেক শুভ কামনা করছি। প্রিয় দর্শক শ্রোতা, সেরা পাঁচের চার অলরেডি আমরা হাতে পেয়েছি। স্টেজে আছে মাদানী গ্রুপের এখনো দুই প্রতিভা, একজন যাবে সরাসরি পরবর্তী রাউন্ডে আর একজনকে বিদায় নিতে হবে এই মঞ্চ থেকে। এই পর্যায়ে ঘোষণা করছি সেরা পাঁচে সর্বাধিক নাম্বার পেয়ে কোয়ালিফাই করেছে কে, তামিমা আরাফাত না শরীফউদ্দিন কুতুবি? দুই বন্ধু আমাদের সাথে আছে প্রিয় দর্শক শ্রোতা, সর্বোচ্চ নাম্বার পেয়ে পরবর্তী রাউন্ডের জন্য মনোনীত হয়েছে এবং সেরা পাঁচের টপ লিস্টে টপ রিমার্ক ব্যক্তিত্ব বিবাড়িয়ার বন্ধু তামিমা আরাফাত। কংগ্রাচুলেশন তোমাকে মাশাআল্লাহ। আর শরীফউদ্দিন কুতুবি, তোমাকে বিদায় নিতে হচ্ছে। বিজ্ঞ বিচারকগণ অবশ্যই আমার সাথে একমত হবেন যে শরীফউদ্দিন কুতুবি
যথেষ্ট ভালো একজন প্রতিযোগী ছিল আমাদের এই আলোকিত মঞ্চের। বন্ধু, তুমি জানো এখানে 40 জন চূড়ান্ত পর্বের জন্য মনোনীত হয়েছিল। স্ক্রিনিং ওয়েতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পর সেখান থেকে 20, সেরা 20 থেকে আবার সেরা 16, সেরা 16 থেকে সেরা 10, সেরা 10 থেকে সেরা 5। আমরা তোমার জন্য গভীর সমবেদনা জানাচ্ছি, দোয়া করছি যে তুমি অনেক বড় হবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কবুল করুক। আর আমাদের সম্মানিত অতিথিকে অনুরোধ করব, শরীফউদ্দিন কুতুবি, বিদায়ী বন্ধুর হাতে ডাবর মেসার টুথপেস্টের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার তুলে দেওয়ার জন্য, এবং আরটিভি ও কিউএস মাল্টিমিডিয়ার পক্ষ থেকে শরীফউদ্দিন কুতুবির জন্য রয়েছে সম্মাননা ক্রেস্ট, ও অঞ্জনসের পক্ষ থেকে আকর্ষণীয় মূল্যবান ও সুন্দর পোশাক। আলোকিত কোরআন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জেনেছি মাদানী গ্রুপের কোন প্রতিযোগী যাচ্ছে পরবর্তী টপ 5 রাউন্ডে। তবে এ পর্যায়ে আরেকবার দেখে নেব মাদানী গ্রুপের সেরা 3 প্রতিযোগী বন্ধুকে। আল কোরআনের সুর আহা কি মধুর, জুড়ায় হৃদয় পরাণ। ধন্যবাদ বিজ্ঞ বিচারকত্রয়, এবং আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত অতিথি আপনাদেরকে এতক্ষণ সময় ধরে এই ফলাফল রাউন্ডে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। আগামীকাল গ্র্যান্ড ফিনালে দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। হাদামা ইংদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল কোরআনের সুর আহা কি মধুর, জুড়ায় হৃদয় পরাণ। আলোকিত কোরআন, আলো